গোলাঘাটিবাসীর বহুদিনের প্রতীক্ষার অবসান। মঙ্গলবার উদ্বোধন হলো 33 কেভি গোলাঘাটি সাবস্টেশনের। ভারত সরকার এবং বিশ্বব্যাংকের অর্থানুকূল্যে পাওয়ার গ্রিড নামক সংস্থা এই কাজ সম্পন্ন করেছে। অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক মানবদেব বর্মা, সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 10 কোটি 80 লক্ষ টাকা ব্যয়ে 33 কেভি গোলাঘাটি সাবস্টেশনের উদ্বোধন হলো মঙ্গলবার। উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। 2021 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই 33 কেভি সাবস্টেশনের কাজ। ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে পাওয়ার গ্রিড নামক সংস্থা এই কাজ সম্পূর্ণ করেছে। 33 কেভি সাবস্টেশন এবং দ্বিতল বিশিষ্ট কন্ট্রোল রুমের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মানবদেব বর্মা, সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার প্রমুখ। সাবস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, বিদ্যুৎ নিয়ে ভারত সরকার তথা রাজ্য সরকারের উন্নত চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী চিন্তাভাবনা রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী লাইন মাটির গভীর দিয়ে সম্প্রসারণেরও চিন্তাভাবনা করছে রাজ্য সরকার, তাতে বিদ্যুৎ বিভ্রাট শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমরা সেজন্য আমরা নতুন নতুন চিন্তা করতেছি, সমস্ত লাইনগুলি 54,000 কিলোমিটার ধীরে 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 আন্ডারগ্রাউন্ড করা হবে। আরেকটা যা করতেছি আমরা, যে কভার কন্ডাক্টর, এখন যে রাতারাতি যে 54,000 কিলোমিটার, আমার কাছে 5,000 কোটি টাকা দিলেও তো আমি রাতারাতি পারতাম না। তাহলে ধীরে ধীরে কভার কন্ডাক্টর অর্থাৎ কেবেলের মতো বলে, এটা দিলে ধীরে ধীরে আপনি দেখবেন বাতাসে বাতাসে আর গাছ পড়লেও ছেড়ছেও না। আরেকটা দিতেছি এরিয়ান্স, যেটা আমরা চুরি চুরি করে, এটার নাম হলো এরিয়াল ব্রাঞ্চ কেবল, এবি কেবল। আমরা চুরি করে অনেকে গোলাঘাটিতে নবনির্মিত 33 কেভি সাবস্টেশন থেকে উন্নত বিদ্যুৎ পরিষেবার সুবিধা ভোগ করতে পারবে গোলাঘাটি সংলগ্ন মোট 5টি গ্রাম। সেগুলি হল গোলাঘাটি, পেকুয়ারজলা, পাথালিয়াঘাট, দয়ারামপাড়া ও নবশান্তিগঞ্জ। এই 5টি গ্রামের মোট 5,730 জন গ্রাহক এই সাবস্টেশন থেকে উন্নত বিদ্যুৎ পরিষেবা পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।